নমস্কার, অসমাদিত্য থেকে আমি কাজল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসুন দেখে নেওয়া যাক আজকের প্রথম খবরটি। উপনির্বাচনে বিজেপি সহযোগী দল প্রত্যাশিত ফলাফল লাভ করার পরেই বিভিন্ন বিরোধী দলের কর্মীরা এখন বিজেপির প্রতি আকৃষ্ট হয়ে তারা বিজেপি দলে যোগদান করছেন। উপনির্বাচনে বিজেপি সহযোগী দল প্রত্যাশিত ফলাফল লাভ করার পরেই বিভিন্ন বিরোধী দলের কর্মীরা এখন বিজেপির প্রতি আকৃষ্ট হচ্ছেন। ফলাফলের পর ডিব্রুগড় লাহোয়াল সমষ্টির বিধায়কের বাসভবনেই চলল যোগদানের কার্যসূচি। বিজেপি দলের নীতি এবং আদর্শের প্রতি আকৃষ্ট হয়ে লাহোয়াল সমষ্টির বিভিন্ন গ্রামের থেকে আসা কংগ্রেস, এজেপি এবং রাইজের দলের মোট 26 জন পুরুষ, মহিলা এবং যুবক যুবতীরা বিজেপি দলে যোগদান করে। বিধায়ক বিনোদ হাজরিকা নিজ হাতে দলের চিহ্ন সম্বলিত একটি করে গামছা এবং টুপি পরিয়ে দলকে স্বাগত জানান। বিধায়কজন জানান যে আগামী দিনে লাহোয়াল সমষ্টিতে এজেপি, রাইজের দল এবং কংগ্রেস মুক্ত করে সমষ্টিটিতে একটি শক্তিশালী বিজেপির ঘাঁটি তৈরি করবেন বলে উল্লেখ করেন। ভারতীয় জনতা পার্টির কারণে অসমত এটা ভাল দিন, যেহেতু পাঁচোটা বিধানসভা সমষ্টিত উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ইতিমধ্যে পাঁচোটা বিধানসভা সমষ্টিতে প্রায় কোনোবা সমষ্টিত 40,000, কোনোবা সমষ্টিত 30,000, কোনোবা সমষ্টিত 25,000 এই ধরনের বিজয় সাব্যস্ত হয়েছে ইতিমধ্যে। আর এই শুভ দিনটিতে আমার লাহোয়াল সমষ্টির বিভিন্ন প্রান্তরপা কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সদস্যই হোক, কংগ্রেসের কিছু তেনেকা সদস্য সদস্যই হোক বা বিষয়ববীয়া হোক বা আমার যুব ব্যবসায়ী আমার দাস ডাঙরকে প্রমুখে করে, আমার দত্ত ডাঙরকে প্রমুখে করে তেনেকে ভালে সংখ্যক আজি কর্মকর্তা ইতিমধ্যে আজি বিভিন্ন দলের আহি আমার ভারতীয় জনতা পার্টি যোগদান করেছে। আর আমিও তেওঁলোকক আদরি লৈছো, যেহেতু আমি ন পুরনি, আজি যখন নতুনকে আমার দল যোগদান করেছে আমি তেখেতলোকক নবাগতক স্বাগতম জানাইছো। আর আমি লাহোয়াল সমষ্টিটো আপনার কব বিচাৰিছো, যেটা মই সাব বিধানসভা সমষ্টির বিধায়ক হিসাবে আছিল সেই সময়ত মই কংগ্রেস মুক্ত করেছিল, প্রায় কংগ্রেস একদম নিঃশেষ করা হয়েছিল। আর লাহোয়াল সমষ্টিত আপনাদের সাব খুব কম সময়ের ভিতরে আর ভালে সংখ্যক তেনেকা লিডার্সবিল আহি আছে, মই আজি নাম নক, বা কংগ্রেসরে হোক বা রাইজর দলরে হোক বা অন্য দল এজেপিয়ে হোক বা তেনেকা বহু লিডার্স ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টিত যোগদান করব। তো সেইকাৰণে আপনাদের নিশ্চয় সেইখিনি কথা গম পাব। আর আমি মাননীয় মুখ্যমন্ত্রীও লাহোয়াল সমষ্টিলে আহিব খুব সোনকালে, আর সিদিনাখনও হয়তো তেনেকুৱা একটা কার্যসূচী আমি লম, যেহেতু আপনাদের গম পাইছে যে আমি 26খন চাহ বাগিচাত আমার এম্বুলেন্স সেবা আমি আগবাম, যেহেতু বিধায়কর যে ফান্ডর যোগেদি ইতিমধ্যে 26খন এম্বুলেন্স ক্রয় করা হয়েছে। আমি 10 তারিখের ভিতর গোটেই এম্বুলেন্সখিনি আহি পাব আর সেইদিনাখন আমার মাননীয় মুখ্যমন্ত্রীকো আমি মাতিম, আনুষ্ঠানিকভাবে আমি 26খন এম্বুলেন্স সেবা আমার লাহোয়াল সমষ্টির বিভিন্ন বাগিচায় হোক গাঁয়ে হোক সেই অঞ্চলত রাইজর দুখর সময়ত সহায় পাব বলে আশা করছো। আর সেইদিনাখনও আমি মুখ্যমন্ত্রী সকলকে সম্বোধন করব আর হয়তো আমি সেই সময়তো তেনেকুৱা কার্যসূচী লম। আর লাহোয়াল সমষ্টিত আমি কংগ্রেস মুক্ত করিম সেইটো নিশ্চিত হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন লিডার্সবিলাকে আমার লগত কথা পাতি আছে যে আমার দলত যোগদান করার কথা, বিভিন্ন রাজনৈতিক দলের লিডার্সবিলাকে কথা পাতিছে, আর এখানে খুব কম সময়ের ভিতরে আমি সেইখিনি যোগদান করি। ইয়াতে রাজনীতির যে লাহোয়ালত এই রাজনীতির প্রেক্ষাপটত কিন্তু ভারতীয় জনতা পার্টির জয়জয়কার হয়ে থাকিব লাহোয়াল বিধানসভা সমষ্টি। নিউজ ডেস্ক রিপোর্ট অসমাদিত্য। এখন আসছি পরবর্তী খবরে। ডিগবয়ের দিহিং পাটকাই রাষ্ট্রীয় উদ্যানে কন্ডেন্সেট তেল সরবরাহকারীর বিরুদ্ধে পুলিশের অভিযান। চোরের ব্যবহারকারী 4টি মোটরসাইকেল সহ 80 লিটার তেল বাজেয়াপ্ত করা হয়। ওজন অসমে চোরা তেলের ব্যবসা বর্তমান সময় নতুন নয়। ওজন অসমের বিশেষ করে ডিগবয় তিনসুকিয়া মার্কেটের সাথে ডিব্রুগড় জেলার বিভিন্ন স্থানে চোরা তেলের এক বৃহৎ ব্যবসা অব্যাহত থাকার সময় বুধবার সকাল নামরূপের উপ পুলিশ অধীক্ষক নবকুমার বরা নেতৃত্বে এবং ভাদৈ পুলিশ বেষ্টনের সহযোগে চড়াইপুং এবং জরাজানে চোরা তেলের বিরুদ্ধে এক অভিযান চালায়। পুলিশ চোরের প্রতি লক্ষ্য করে শূন্যে গুলি চালনাও করে। এই অভিযানে প্রায় 80 লিটার কন্ডেনসেট এবং 4টি মোটরসাইকেল পুলিশ বাজেয়াপ্ত করতে সক্ষম হয়। বাজেয়াপ্ত করা মোটরসাইকেল কয়েকটি প্রথম ভাদৈ পুলিশ থানায় নিয়ে আসে, যদিও পরবর্তী সময় ডিগবয় পুলিশ থানায় আনা হয়। ইতিমধ্যে ডিগবয় পুলিশ থানায় এক মামলা দায়ের করেছে। ডিগবয় থেকে মনোরঞ্জন দাসের রিপোর্ট, অসমাদিত্য। পরিবহন কমিশনারের অফিসের রেজিস্ট্রার প্রদীপ সেনাপতিকে শারীরিকভাবে অপদস্থ করলেন অতিরিক্ত আয়ুক্ত ডক্টর সদানন্দ সিংহ। ওনার এই কার্যের তীব্র বিরোধিতা করেছে সদৌ আসাম সরকারি জেলা পরিবহন কর্মচারী সংস্থা। পরিবহন কমিশনারের অফিসের রেজিস্ট্রার
প্রদীপ সেনাপতিকে শারীরিকভাবে অপদস্থ করলেন অতিরিক্ত আয়ুক্ত ডক্টর সদানন্দ সিংহ। অধিকারীজনের এই কার্যের তীব্র বিরোধিতা করেছে সদৌ আসাম সরকারি জেলা পরিবহন কর্মচারী সংস্থা। পরিবহন বিভাগের অতিরিক্ত আয়ুক্ত ডক্টর সদানন্দ সিংহের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজ্যের জেলায় জেলায় পরিবহন কর্মকর্তার অফিসে কর্মবিরতি নেওয়া হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে ডিব্রুগড়েও জেলা পরিবহন কর্মকর্তার কার্যালয়ে প্যান ডাউন কার্যসূচি রূপায়ণ করা হয়। নিউজ ডেস্ক রিপোর্ট, অসমাদিত্য। আগামীকাল আলোর উৎসব দীপাবলি, কিন্তু এবার দীপাবলিকে নিয়ে কোনো উৎসাহ নেই ফটকা আতশবাজি সহ মাটির প্রদীপ বিক্রি করা ব্যবসায়ীদের। আগামীকাল আলোর উৎসব দীপাবলি, দীপাবলিকে নিয়ে পূর্বের মতো এবার চাহিদা কমেছে ফটকা আতশবাজি ব্যবসায়ীদের পাশাপাশি মাটি প্রদীপের ব্যবসায়ীদের উপরও। লকডাউনের ফলে প্রভাব পড়েছে এই সকল ব্যবসায়ীদের উপর, যার ফলে পূর্বের মতো চাহিদা কমেছে মাটি প্রদীপ ব্যবসায়ীদের। অত্যধিক মূল্যবৃদ্ধির সমান্তরালে সর্ষের তেলের মূল্যবৃদ্ধি প্রভাব ফেলেছে মাটির প্রদীপ বিক্রেতাদের উপর, যার ফলে এখন দীপাবলি উৎসাহের বিপরীতে কপালে হাত দেওয়ার অবস্থা সৃষ্টি হয়েছে এই সকল ব্যবসায়ীদের। তুলনাটা একেবারে ব্যাপার নাই, আর মালও নানো মাল 2-1 হাজার টাকার মাল আনছে ফুলদারি ফুলদারি এইবুর, তথাপি এইবুর লয়ে বয়ে গেছো, কাম নাই একো নাই। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, দেখতে থাকুন অসমাদিত্য, নমস্কার।